ওম সরস্বতম বিদ্যেশ্বরী মহালক্ষ্মী দয়োহা হে বৎসরা ওম জগদ্ধাত্রী মহিমা সুদামহে ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যেশ্বরী মহালক্ষ্মী দয়োহা হে বৎসরা তোমরা যেখানেই যাও না কেন আর যাই কিছু করো না কেন পৃথিবীর স্রষ্টা একটাই আল্লাহ একটাই মহান ভ্রমণ্ডলের মালিক জগতের প্রতিপালক মহান স্রষ্টা তোমরাও যাকে মানো আমরাও তাকে মানি তোমরাও যার উপাসনা করো আমরাও তার উপাসনা করি কিন্তু বোঝার মধ্যে ভুল রয়েছে জেনে রাখো পৃথিবীর বুকে যত মহামানব রয়েছে যত মহান দেবতারা রয়েছে জেনে রাখো এরা কেউ সৃষ্টিকর্তা নয় এরা হলো মহান দেবতা ইনারা হলেন মহান ঋষি কিন্তু পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন এক আল্লাহ ওম একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি একটাই ব্রহ্মা একটাই স্রষ্টা যার দ্বিতীয় কোনো কেনে নেই হে বৎসরা তোমরা জেনে রাখো আমরাও যেমন বলি ওম ওরাও যেমন বলতে আছেন হে জগতের প্রতিপালক হে জগতের মহান স্রষ্টা আমরা তোমাকেই মানি তোমার উপাসনা করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আমরাও মসজিদে তাই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরাও যাই বলি ওরাও তাই বলে আমরা মসজিদের মধ্যে মাইকে আজান দিই হাইয়া আলা সালা এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে গুরু নানাকে বলছে শোনো ও মন্তি মহর্ষি উচ্চালম পরাপ শান্তি পৃথিবীর বুকে ওই যে মহামানব জন্মগ্রহণ করেছে রে উনি প্রত্যেকটা মানুষকে বিবাদের জন্য ডাকে না উনি প্রত্যেক সৃষ্টিকে কোনো এদের জন্য ডাকে না প্রত্যেক সৃষ্টিকে ডাকে শান্তির বাণীর জন্য পরাপ শান্তি ইয়ম রূপম পরকালের জন্য ইহ জগৎ পরকালের শান্তির জন্য ওই বিশ্ব মহান ঋষি সকল ডাক দিয়ে থাকে উনার ডাকে যদি সাড়া দিতে পারো ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজতনম বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন ভক্তি সহকারে মহান গুরুর যদি নাম জপতে পারো তোমার সব সমস্যার সমাধান হবে এবার তুমি বলবে আমি বিশ্ব নবীকে মানবো না আমি মানবো না আব্দুল্লাহর বেটা নবী মুস্তফাকে কেননা ও তো মুসলমানের নবী আরে কে বলেছে যে মুসলমানের নবী জেনে রাখো মহান আল্লাহ হলেন রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের জন্য যেমন রব হলেন আল্লাহ তেমনি তামাম সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ আল্লাহর খোদাই যতদূর রয়েছে নবীর মুস্তাফাই ততদূর রয়েছে জেনে রাখো আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমতুল লিল আলামিন আল্লাহ হলেন সকলের তেমনি নবীও হলেন সকলের জেনে রাখো জাকিরের যেই নবী জয়দেবেরও সেই নবী আব্দুর রহমানের যেই নবী মহাদেবেরও সেই নবী আব্দুর রাজ্জাকের যেই নবী শঙ্করেরও সেই নবী জেনে রাখো তোমার আমার মধ্যে বোঝার ভুল রয়েছে আমার নবী মুসলমানের জন্য নয় পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছে হে বৎসরা ওম গুরু নশ্বরী পরভেষ্টমি নমস্তুতে পৃথিবীর বুকে জেনে রাখো যাই দিকেই যাও না কেন আর যার কাছেই ছুটে বেড়াও না কেন জেনে রাখো কামিয়াবি সাফল্য লাভবান কোনো মুল্লাকে ফলো করে নয় এক মহামানব রয়েছে ওই মহামানবকে যদি ফলো করতে পারো তাহলে সব জায়গায় লাভবান হবে উনি কে সেই মহামানব তোমরা কি জানবে বলে হ্যাঁ কে সেই মহামানব বলে ওই মহা মহামানব আর অন্য কেউ নয় ওঙ্কারা উনি সবার চাইতে আলাদা সবার চাইতে ভিন্ন উনি সবার চাইতে বিশিষ্ট উনি হলেন আর অন্য কেউ নয় ওম বিষ্ণু যশস্য মুগ্রহে উনি হচ্ছেন ওই মহান স্রষ্টার দাস মহান স্রষ্টার প্রেরিত দূত উনি কে ওম মা মহে যিনি চির প্রশংসিত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ মা মহে সংস্কৃতে আমার নবীর নামকে বলা হয় শর্টকাটে মা মহে
উনি হচ্ছেন চির প্রশংসিত ওই বিশ্ব নবী। জেনে রাখো ভগবান শ্রীরামচন্দ্র বলো, শ্রীকৃষ্ণ বলো, শ্রী লক্ষণ বলো, শ্রী চৈতন্য বলো না কেন, ইনারা প্রত্যেকেই মহান দেবতা, মহামানব, মহান ঋষি। কিন্তু আমরা সৃষ্টিকর্তা মানি না, মহান দেবতা হয়ে শ্রদ্ধা করি। কোনো ধর্ম কাউকে শিক্ষা দেয়নি যে মানুষ মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করো। প্রত্যেকটা ধর্মের সারমর্ম একটাই, যে শান্তির বাণী প্রকাশ করা। শান্তির বাণী প্রত্যেকটা মানুষকে প্রচার করেছে, কোনো ধর্ম শিক্ষা দেয় না। জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করো, জেনে রাখো জয় শ্রীরাম, জয় শ্রীরাম একবার কেন, হাজারবার বলো কোনো যায় আসে না। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রর আদর্শকে ফলো করো। উনি এমন দেবতা, উনি এমন মহামানব, উনি এমন মহান ঋষি, যিনি একটা অকারণে কুকুরের প্রতি সহানুভূতি দেখায়, যিনি কুকুরের প্রতি এত দয়াশীল হয়। সেই শ্রীরামচন্দ্র কি বলতে পারে, তোমরা মানুষের সঙ্গে মারামারি করো? কখনো না। আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করি, আমরা বুঝতেই পারি না। ওরে জেনে রাখো প্রত্যেকটা ধর্ম শান্তির বাণী প্রকাশ করে। তোমরা মানুষকে সম্মান করো, মানুষকে ভালোবাসো, তাহলে খুঁজে পাবে। যদি তুমি মানুষকে ভালোবাসতে পারো, মহান স্রষ্টা তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, তোমাকে ভালোবাসবে। কিন্তু আমরা জানি না, তাই বলছে শোনো, যদি লাভবান আর কামিয়াবি পেতে চাও, কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। গীতাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো সেবাবান্দার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো সিপাহসালার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যবসায়ী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ধর্মিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। পারমাণবিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জাহান্নাম কামিয়াব দূর করতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জান্নাত কামিয়াবি পেতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। এক কথাই হো জগৎ এবং পর জগতে, যদি লাভবান কামিয়াবি হতে চাও, কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জিন্দেগি রাসূলের আদর্শের সঙ্গে যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন কেমন হবে, চলন বলন কেমন হবে, সংসার যাবর জীবন কেমন হবে, তোমার জন্য আল্লাহর রাসূল হলো জেরোস্কোপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই হবে জান্নাতি। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো, নিজের চেহারা কোনো দিন দেখতে পাও না, কি আফসোস রে। এই চোখে সবাইকে দেখি, কিন্তু নিজের নাক কান কপাল এগুলো গাল কেন দেখতে পাই না, কিসের জন্য দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আর এই বেকুব, নিজের চেহারা দেখার জন্য তোকে আইনার দরকার রয়েছে। হে মুসলমান, তোমার কি মন বলে না, ওরে নিজের চেহারা দেখার জন্য যদি আইনার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তো তোমার জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। তো যদি লাভবান কামিয়াবি পেতে চাও, কোনো মোল্লাকে নয় আল্লাহর রাসূলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগৎ দোনো জাহানেই কামিয়াবি হবে। কিন্তু আমরা করি কি, সব কিছু ভুলে গিয়ে যা ইচ্ছে তাই করি। তাই বলছে শোনো গো, আমরা আল্লাহর জমিনে থেকে কেন এরকম কাজ করবে, এই লেগে আমি কাটতে যাচ্ছি বলে, তাই না কি বললে? হ্যাঁ, শয়তান বলছে আমি
আমি যেতে দেব না, বলে তোমার কথা শুনবো না। শয়তান বলছে ঠিক আছে, যদি গাছ কাটতে যাও আবার আমার সঙ্গে কুস্তি করো। বলে করো করো কুস্তি, তিন দিন আগে তো তিনবার ফেলেছি, করো। বলে ঠিক আছে করো। এবার আজকে কুস্তি আরম্ভ হয়ে গেল, লড়াই যেমন আরম্ভ হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেদিন কি দৃশ্য ছিল, আজকে কি দৃশ্য বদলে গেল মুহূর্তের মধ্যে, চিন্তা করতে পেরেছেন? আজকে কুস্তি আরম্ভ হলো, সেই দিন আল্লাহওয়ালা বান্দা শয়তানের বুকে দাঁড়িয়ে গেছিল, আজকে আল্লাহওয়ালা আবিদ বান্দা জমিনে পড়ে গেছে, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে, শয়তান দাঁড়িয়ে গেছে। বলে কি করে হলো রে, আর একবার করো। পর পর তিন তিনবার শয়তান আল্লাহওয়ালা বান্দার বুকে দাঁড়িয়ে গেছে, তখন আল্লাহওয়ালা আবিদ বান্দা কান্না করতে আরম্ভ করেছে। হায় রে হায়, কি করলাম রে, আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না, আমার কি শক্তি হারিয়ে গেল, আমার কি ক্ষমতা চলে গেল, কিসের জন্য এরকম হলো আমি বুঝতে পারি না, কি ব্যাপার রে, তিন দিন আগে তিন তিনবার তোকে জমিনে ফেললাম, আজ কেন তিন তিনবার হেরে গেলাম, আমার কি শক্তি কমে গেল। শয়তান বলছে, এ বান্দা তুমি কান্না করছো কেন? বলে কান্না করছি অন্য কারণে। বলে তুমি কি আমাকে চেনো? বলে না চিনি না। বলে শুনে রাখো, আমি কোনো মোল্লা নয়, আমি হলাম মিস্টার ইবলিস, আমি শয়তান, তাই না? কি বললে? হ্যাঁ, মানুষের ভেষজান করেছে তো। বলে কি বাবা? বলে তুমি কিসের জন্য কান্না করছো? বলে আমি কান্না করছি অন্য কারণে, তিন দিন আগে তোকে তিন তিনবার জমিনে ফেলেছি, আজ কেন তোর কাছে তিন তিনবার হেরে গেলাম, এর জন্যে দুঃখ হচ্ছে, এর জন্যে কান্না করছি, আমার কি শক্তি হারিয়ে গেল, আমি কি কমজোর হয়ে গেলাম। তখন শয়তান বলছে, আবিদ বান্দা শোনো, তুমি সেদিন যেমন ছিলে আজকে তেমন রয়েছ, কিন্তু জেনে রাখো তোমার শক্তি কমে নাই, তুমি সেদিনও যেমন ছিলে আজও তেমনই রয়েছ, কিন্তু সেই দিন তোমার ঈমান মজবুত ছিল, আজ তোমার ঈমান কমজোর হয়ে গেছে। বলি কেন? আমি কি আবার শিরক করলাম নাকি, কোনো বেদাতি কাজে লিপ্ত হয়ে গেলাম নাকি, আমি তো আরো ইবাদত করি, এখন এখন তো আরো ভালো হওয়ার কথা, করে আবার কি করে ঈমান কমজোরি হলো, কখনো হতে পারে না। বলছে ভেবে দেখো। বলে কি ভেবে দেখবো রে? বলে জেনে রাখো, সেই দিন তোমার ঈমান মজবুত ছিল, তাই তুমি জয়ী হয়ে গেছিলে, আর আজকে তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম। দুনিয়ার হালাত পরিস্থিতি দেখে মাথায় রাখুন, কেন মুসলিমের এই দশা হচ্ছে, কেমন মুসলমান আমরা, চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তখন শয়তান বলছে, সেদিন তোমার ঈমান মজবুত ছিল, আজ ঈমান কমজোরি হয়ে গেছে। বলে কেমন করে? বলে ভেবে দেখো, সেই দিন তুমি গাছ কাটতে এসেছিলে আল্লাহকে খুশি করব বলে, শিরক মিটাবো বলে এই নিয়াত করে এসেছিলে, ঈমান মজবুত ছিল, আল্লাহ তোমার উপর সহায় করেছিলেন, বলে তুমি জয়লাভ হয়েছিলে, আজ তুমি এসেছো গাছ কাটা নিয়ত তো বটে, কিন্তু আজকে এসেছো আল্লাহকে খুশি করবার নিয়াতে না, তুমি পয়সা পাওনি বলে। একদিন তোমার বাড়িতে দিরহাম দিয়েছি, পরপর তিন দিন পয়সা পাও নাই, এর জন্য গাছ কাটতে চলে এসেছো, তোমার ঈমান সাইদিন মজবুত ছিল, আজ দুনিয়ার মহব্বতে ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম। বান্দারে, যদি তোমার ঈমান মজবুত থাকে, দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে, আর যদি তোমার ঈমান কমজোরি থাকে, চামচিকেতেও তোমাকে লাথি মারবে। কিন্তু এরা জানে না, পৃথিবীর বুকে সবচাইতে শক্তিমান হলো যার ঈমান রয়েছে। তাই এবার করলো কি, ওই রাজদরবারে গভর্নর হাউসে উনি বয়স্ক সাহাবি বলছে, শোনো, আজকের পর থেকে রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না, যদি বেরোও কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। উনার কথা শুনে ডাকাতেরা বলছে, কি ব্যাপার রে, এ তো বয়স্ক মানুষ, নিজেই চলতে পারে না, আর আমাদেরকে হুকুম জারি করছে, এ তো জানে না, ও দেখতে বয়স রয়েছে কিন্তু ঈমান মজবুত রয়েছে। বুঝতে পেরেছেন তো? এইটাই মেন লাইন ছিল, তাই তো? ঠিক লাইনে এসেছি? আগে বলবো না ছেড়ে দিব? বলবো না? সবাই মিলে জিজ্ঞাসা করে বলতে হবে তো, আমি নিজের ইচ্ছায় বলবো না, আপনারা যদি বলেন তাহলে, যারা বলছেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ,
আপনারা ভালো থাকুন সোনামুখী বাবজি আমার। হ্যাঁ, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ বুঝতেই পাচ্ছেন আমি হুজুরকে বলছিলাম আপনাদের আলহাজ তরিকুল সাহেবকে, উনি আমাকে গত বছর দাওয়াত দিয়েছে, কিন্তু আমার যা লস হয়ে আছে আমি বুঝতেই পাচ্ছি। কেন বলুন তো, এত যে দূর আমার তো জানা ছিল না, নতুন মানুষ নতুন এলাকা তা তো বুঝতে পারি না, সব চিচিং ফাঁক, বুঝলেন তো, কোথায় রাস্তা মানে বুঝতে পাচ্ছেন, হাইরে হাইরে হারে, 753 কিলোমিটার রাস্তা আপে, মানে আপ ডাউন বুঝতে পাচ্ছেন 1400-1500 কিলোমিটার। তাহলে এবার ভেবে দেখুন, বুঝতে পাচ্ছেন তাহলে এবার কি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, খুবই সমস্যা, যাই হোক, কিন্তু এসেছি যখন, আর আমার ছিল, কিন্তু যখন আমি এসেছি, যখন দাওয়াত যখন নিয়েছি, যখন যাই হোক না করে যাবো, সেটা বিবেক তাদের। আর আমার শরীরও খারাপ, বুঝতে পাচ্ছেন বাবজি, আমার আওয়াজ মানে একটু গন্ডগোল করছে, কারণটাও হচ্ছে কয়দিন থেকে টাইফয়েড জ্বর, কিন্তু প্রোগ্রাম নিয়েছি, ডক্টর বলেছে রেস্ট নিতে, কিন্তু রেস্ট নিব কি করে, এদেরকে যদি বলি আমার শরীর খারাপ, হুজুর কাউকে দিয়ে চালিয়ে দেন তো লোকে মানবে, লোকে তো অন্য ভাববে যে মাল তো আসছিলো না, নিশ্চয়ই কোনো কারণ আছে, অন্য কোথাও পয়সা বেশি পেয়েছে চলে গেছে, এরকম অনেকজন করে তো, দোষ করে বেহুদ্দা মার খায় গুষ্টি শুদ্ধা, বুঝলেন তো, একজনের লেগে সবারই প্রবলেম, এই তো হচ্ছে ব্যাপার। তো যাকগে, কিন্তু আমি নাই, হুজুরের মান সম্মান আছে একটা, যারা দাওয়াত করে তাদের একটা মান সম্মানের ব্যাপার রয়েছে, এরই জন্যে দেখি যাই হোক না কেন, বলতে পারে না পারে, যাই তো, আল্লাহ পাক যদি বলাই তো বলবো, আমি যে বলবো তার কি গ্যারেন্টি আছে। তো যাক গে, ইনশাল্লাহ, ওর জন্য বলছি আমি আপনাদেরকে বেশি বিরক্তও করবো না সোনামুখী, আর আমি বেশি বলবো না, এরই লেগে তাড়াতাড়ি করে ক্লোজ করছি, বুঝলেন তো। যাই হোক, তবে যখন আপনারা বলছেন তো কথাটাকে কমপ্লিট করে দিই, তবে একবার মহাব্বতে আস্তে করে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে জি, একবার জোরে, আস্তে তো বললেন, জোরে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, আমি আপনাদেরকে ফালতু কথা বলবো না বলতে, যেগুলো বলার সেগুলো বলবো, তা বলি সঠিক জায়গায় আনসার দিবেন, সব জায়গায় সুবহানাল্লাহ বলিয়েন না, ওই বাংলাদেশের মতো সালা, বক্তাও যেমন আনাড়ি শ্রোতাও তেমনি আনাড়ি, বক্তা স্টেজে বলছে কি জানেন, আমি আসছিলাম বাবজি আপনাদের এখানে, আমার সামনে কুকুরে গাড়ির চাকায় মুতে দিল, বলুন ঠিক না বে, ঠিক, পাবলিক বলছে ঠিক, আরে পাবলিক কি ছিল, হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছে, বাবা শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত, কোরআন শরীফে আছেন, বলুন বাবা ঠিক না বেঠি, পাবলিক বলছে ঠিক, হবে পাবলিক কে কেন জিজ্ঞাসা করছে, তুই বল, তুই যদি জানতো তো তোকে বসিয়েছে কি করতে স্টেজে, উল্টো পাল্টা প্রশ্ন। এবার মৌলবী স্টেজে বক্তব্য বলছে, বাবজি সোনামুখী মায়ের লালেরা ধনেরা, আপনারা বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, বলুন ঠিক না বেঠি, পাবলিক বলছে ঠিক। ওর পরে আরেকটা বক্তা উঠে এলে, এবার বললে শুনুন বাবা, বেগুন গুণের সঙ্গে বেগুন, বেগুনে গুণ রয়েছে, ভিটামিন রয়েছে, আল্লাহর নিয়ামত, খেতে বলেছে জায়েজ আছে, বলুন ঠিক না বে ঠিক, পাবলিক বলছে ঠিক, বুঝেছেন, সবই ঠিক, এই হচ্ছে ব্যাপার। তো ওরকম সব জায়গায় তাল্লান কানা হইেন না, সব জায়গায় অ্যান্সার দিবেন না, বুঝলেন, জায়গা জায়গায় দিবেন তাহলে হবে। হ্যাঁ, তো যার জন্য আমি উল্টো পাল্টা আপনাদেরকে জিজ্ঞাসা করবো না, কাজের জায়গাতে জিজ্ঞাসা করবো, আর যদি না বলেন তাহলে মুশকিল হয়ে যাবে, বুঝলেন তো বাবজি। মহাব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যারি জোড়া পাবে না, বিশ্ব জগতে ঘুরিলে যারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আজকে ওয়াজ করছি না, শুধু বস্তার মুখ খুলছি, মাল অন্যদিন বের করব, বুঝলেন তো। মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ঘুরলে যারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি, হ্যাঁ, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি, ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আর সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতন কি কেউ হবে বাবজি, কেউ হবে না,
তো নবীর মতন কেউ হবে না, ওরে নবী তো নবী, সাহাবীদের মতন তো কেউ হয়নি আর হবে না, তো নবীর মতন কি করে হতে পারে? তাই তো বাবারে, জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বোঝে, আর কচুর মতোই কচু হলে অল্প জালে সিঝে, বুঝলেন? তাই এবার করলো কি, চিন্তা করে দেখুন কেমন সাহাবি, ওরে গোলামের যদি পাওয়ার এত হতে পারে, আকার পাওয়ার কতটাই হতে পারে। এরই জন্যে মুসলমান তো মুসলমান, গায়ের মুসলমান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হবে না। ওম লহর পিত্ত সরসিত্ত বিদ্যাশ্বরী মাধার সিত্ত পাধারিত পুষ্পাঞ্জলি মহানারা হে বৎসরা। ওই যে এমন মহামানব গো, উনাকে সাধারণ ভেবে নিও না, উনার জন্যে জমিন আসমান লৌহ কালাম চতুর্ভুজ ভূমণ্ডলম, যার জন্যে পৃথিবী ভূমণ্ডল তৈরি হয়েছে, উনি সেই মহানবম, উনি সেই মহামানব। তোমরা হে বৎসরা যদি মনে করো সব জায়গায় লাভবান হব, উনার চরণে সান্নিধ্য লাভ করো, জেনে রাখবে দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গায়ের মুসলিম পর্যন্ত আমার নবীর তারিফ করে, আমরা মুসলমান হয়ে নবীকেই চিনলাম না, বুঝলেন? জানুয়ার পর্যন্ত নবীকে চিনল, কিন্তু আমরা মুসলমান চিনলাম না। মুসলমান এরা বেঁচে আছে, এরা সব করছে, কিন্তু আফসোস হলো একটাই, আল্লাহ যদি রহমত না হতো তাহলে কি আমরা বেঁচে থাকতাম? হ্যাঁ, আর রহমত যদি মরে যায় তা আমরা কি বেঁচে থাকবো? কখনো নয়। তো আমরা সবাই বেঁচে আছি, কিন্তু খুশির কথা একটা যে নবী নাকি চলে গেছে। এই তো হচ্ছে দেশের পরিস্থিতি, বুঝলেন? ওরে যার বদৌলাতে ধন পেলা, মাকান পেলা, ইমান পেলা, কোরআন পেলা, ইসলাম পেলা, তো সব থেকে গেল আর নবী চলে গেল, এটা কেমন করে হয়? জেনে রাখো, নবী আমার সেদিনও জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, কিয়ামত অবধি আমার নবী জিন্দা থাকবেন। কোরআন বলছেন ওয়ারাফানা লাকা যিক্রাক, হে নবী আপনার সম্মানকে উঁচু করে দিলাম, বুলান করে দিলাম। দুনিয়ার মোল্লারা যদি আপনার প্রশংসাকে কমাতে চায় কোনোদিন পারবে না, পৃথিবী ধ্বংস হলে পরেও নবীর প্রশংসা কমবে না, পৃথিবী প্রলয় হওয়ার পরেও নবীর প্রশংসা কমতে পারে না। মহান আল্লাহ থাকবেন, নবীর প্রশংসা থাকবেন, আমার আল্লাহ বলবেন মুহাম্মদ, নবী বলবেন আল্লাহ, আল্লাহর রহমান নবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজানে নবীর প্রশংসা, একামাতে নবীর প্রশংসা, খুতবাতে নবীর প্রশংসা, ইবাদাতে নবীর প্রশংসা, রিয়াজাতে নবীর প্রশংসা, হিজরাতে নবীর প্রশংসা, সাতাবক আসমানে নবীর প্রশংসা, তাওরাতে নবীর প্রশংসা, ইনজিলে নবীর প্রশংসা, জাব্বুরে নবীর প্রশংসা, কোরআন মাজিদে নবীর প্রশংসা, সাতাবক জমিনের মধ্যে নবীর প্রশংসা, জান্নাতের হুর গেলে আমাদের মুখে চোখে কানে প্রত্যেকটা জায়গায় আমার নবীর প্রশংসা। এরই জন্যে বলে শোনো, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় নবীর প্রশংসা কমতে পারে না। ওরে যার সম্মান মহান আল্লাহ বাড়িয়েছেন, পৃথিবীর মোল্লা কি কমাতে পারেন? কখনো নয়। এরই জন্যে বলে বাপজি শোনো, কিন্তু আমরা আফসোস, দুনিয়ার মোহে পড়ে আমরা নবীকেই চিনলাম না, কিন্তু চিন্তা করে দেখুন উনি কেমন নবী গো, কেমন সাহাবি, নবীকে চিনতেন? চিন্তা করুন আমার নবী মুস্তফার শুধু সামনে কাফের বেঈমান যখন আক্রমণ করেছে, সাহাবি নবীর সামনে পিঠ পেতে দিয়েছে, আহারে পিঠ পেতে দিল, যেমন পিঠ পেতে দিয়েছে, আমার নবী বলছেন এই সাহাবি তোমার হাতে ঢাল আছে আর তুমি ঢাল ব্যবহার না করে কেন তুমি পিঠ পেতে দিলে কাফেরদের সামনে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে আমার কলজে যদি টুকরো টুকরো হয়ে যায়, নবী গো বেঁচে থাকাকালীন আপনার শরীরে একটা আঁশ লাগতে দেব না, ও যখন থাকি দূরে
দিশে হারা এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন কত নবীকে ভালোবাসে। আমি চেয়ে থাকি পূবাকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি চেয়ে থাকি পূবাকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি কোথায় যাব খুঁজে পাব, আমি হারিয়েছি আপন ঠিকানা। নবী তোমায় ও নবী তোমায়, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। নবী গো নিজের কলজে টুকরা টুকরা যদি হয়ে যায়, আমি বেঁচে থাকাকালীন আপনার গায়ে একটা আশ লাগতে দেব না, তখন এবার কলজটা কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু এখনো সময় দাঁড়িয়ে আছেন। চারিদিক থেকে কাফের বেঈমানেরা দাঁড়িয়ে হামলা করতে লাগলো, পরস্পর একটা নয় দুইটা নয় অনেকগুলো 70-75 খানা তীর ওই সাহাবীর পিঠে নিযুক্ত করেছে। চালনের মতন ঝাঁঝরা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, চাকনার মতন ফুটো হয়ে গেছে। এবার যখন জমিনে পড়ে গেল, আমার নবী বলছেন ও আমার সাহাবি বলো কি ব্যাপার, তোমার হাতে ঢাল রয়েছে, নিজের ঢালটা ব্যবহার করতে পারতে, কাফেরদের তীর রুখতে পারতে, এর জন্য তো ঢাল দেওয়া হয়েছে, তো তুমি ঢাল ব্যবহার না করে ঢালের পরিবর্তে নিজের পিঠ কেন ব্যবহার করলে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সাদ্দাক তা আপনি ঠিকই বলেছেন হুজুর, কিন্তু জেনে রাখুন আমার হাতে ঢাল রয়েছে, আমি চাইলে পরে কাফেরদের তীরগুলোকে আমি আমার ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু হুজুর চিন্তা করুন আমি যদি কাফেরদের তীর তো রুখতাম আমার ঢাল দিয়ে, তাহলে তো আমাকে কাফেরদের সম্মুখীন হতে হতো, এইভাবে পিছন দিক দিয়ে তো ঢাল রাখা যায় না, ঢাল দিয়ে রুখতে গেলে সামনে এইভাবে ঢালটাকে ব্যবহার করতে হয়, আর যেদিক থেকে তীর আসে এমনি করে রুখতে হয়, পিছন দিক দিয়ে রুখা যায় না সামনেই রুখতে হয়, কিংবা আমাকে কাফেরদের সম্মুখীন হতে হতো। আমার নবী বলেন তাহলে কি আছে, সম্মুখীন হতে হলে কি আছে। তখন আমার সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাফেরদের সামনে থাকব, আর আমার পিছনে আপনি শাহেদ ও আলাম, আপনার জন্য সব কিছু পেলাম, আপনার জন্য মা বাবা পেলাম, আপনার জন্য দ্বীন পেলাম, আপনার জন্য ইসলাম পেলাম, আপনার জন্য কোরআন পেলাম, আপনার জন্য মহান আল্লাহর ঠিকানা পেলাম। হুজুর আপনি থাকবেন আমার পিছনে, আর আমি আপনাকে পিছন করে কাফেরদের সম্মুখীন দাঁড়াব, তাই আমি চিন্তা করলাম ঢাল ব্যবহার করব না, কাফেরদের তীরগুলো লাগবে লাগুক আমার পিঠে লাগুক, আমি মরে যাব তবু শিকার, আজ মরলেও মরতে হবে, কালকে মরলেও মরতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, যেখানেই যাও না কেন, যেই দিকেই যাও না কেন, মালাকুল মাউত তোমার সঙ্গে নির্ধারিত সময় গ্রাস করবে, আমাকে যখন মরতেই হবে হুজুর, তাই আমি চিন্তা করলাম আজকে মরে যেতে হয় মরে যাব, বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেব না। নারে তাকবীর, চিন্তা করতে পেরেছেন? আহারে, যিনারা নবীর জান দিয়ে দিয়েছেন নবীর বেয়াদবি হতে দেয়নি, আর আমরা এমন মুসলমান সব বুঝে নিলাম সবারই সহ্য করি, কিন্তু নবীর সম্মুখে কেউ বেয়াদবি করলে আমরা চুপ করে বসে থাকি, আমরা নবীকে চিনলাম না। যেই জাতি যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে না পারবে কখনো ঈমানদার হতে পারবে না। কিন্তু কেমন ঈমানদার, সাহাবি আমার বলছে শোনো আজকের পর থেকে কেউ রাত্রে বেলায় বাড়ির বাইরে বেরোবে না, তোমরা যে যার ঘর চলে যাও, এশার নামাজ পড়ে বাড়িতে প্রবেশ করে যাবে। এবার সবাই চলে গেল, একটা বাচ্চা থেকে গিয়েছে বলে বাবা তুমি বাড়ি যাবে না,
বলে হুজুর যাব না। বলে কেন যাবে না? বিষ দেখছো তুমি, সবাই ঘর চলে গেল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বাচ্চা ছেলে বলছে, ও গো হুজুর, আমি নবীকে দেখি নাই, আমার জন্ম হয় নাই, আমি নবীকে যেই চক্ষুতেই দেখতে পাই নাই, কিন্তু আপনি নবীকে দেখেছেন, নবীর চক্ষু মুবারক আপনার চেহারায় পড়েছে, তাই আমি আপনাকে বারবার দেখতে আছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। আপনাকে দেখছি হুজুর, নবীকে তো দেখতে পাই নাই, তাই হুজুর আপনাকে দেখতে আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে যাও ঘর চলে যাও। বলে ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন আমি যাব। বিয়াদব ছেলে নয় বাবারে, আমাদের মতন ছেলে নয়, উনি যেমন তেমন ছেলে নয়, আমাদের ছেলেরা তো এরা নিজের বাবা মাকে গুরুত্ব দেয় না। সত্যি কথা বলছি না বাবজি, নিজের বাবা মাকেই পর্ব করে না, বিয়ে করে নিয়ে আসছে, আর বিয়ের পরে তখন বাস যেমন বৌমাকে নিয়ে এলো, বাবা মা কোন দিকে চলে গেল। প্রথম বিয়ে করে যখন নিয়ে এলো তখন বৌমা, কিছুদিন যখন হয়ে গেল তখন আর বৌমা নয়, হয়ে গেছে বমা, আর কিছু বলা যায় না। ও মেয়ে বলছে, আমি যখন বাবা মা ছেড়ে এসেছি, ভিটে মাটি ছেড়ে এসেছি, দুদিন ওয়েট করো, তোমাকেও ছাড়াবো, তোমার বাবা মা সব ছাড়াবো। আর আমাদের ছেলেরাও সেরকম, মেয়েদের প্রলোভনে পড়ে সব হারিয়ে দিচ্ছে, কোথায় বাবা মা, সব কিছুকে আমরা ভুলে গেলাম বাবজি সোনামুখী। কিন্তু এটা জেনে রাখবেন, আমাকে বলেছিল অনেক জায়গায়, বলে যে একটু বাবা মার সম্পর্কে ওয়াজ করবেন, কিন্তু আমি ও সম্পর্কে ওয়াজ করি না। অনেক বক্তার আওয়াজ শুনেছেন আপনারা, যে কোনো ছেলে যদি বাবা মার অবাধ্য হয় তাহলে ওই সমস্ত ছেলের কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কিন্তু আমি এই কথা বলবো না। এটা তো সত্য, বার হক সত্য কথা, কিন্তু আমি অন্যদিকে বলবো, একতরফা আওয়াজ করে বলি, কিন্তু এটাও তেমনি বার হক সত্য, কোনো বাবা মা যদি সন্তানের অধিকার নষ্ট করে, ওরকম বাবা মাকেও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বুঝলেন তো? হ্যাঁ, শুধু বাপের অধিকার, বাবা তুমি বড় হয়ে গেছো, হ্যাঁ এখন অবধি বয়স্ক হয়ে গেল, প্রমোশন পেয়ে বাবা থেকে দাদা হয়ে গেলে, এখনও নিজের সন্তানের হক কি আদায় করতে জানলে না, আর শুধু মুখে তেল দিয়ে বসেই আছে, আমি ছেলের অধিকার নিব, ছেলে আমার হক আদায় করবে, এই আশাতেই বসে আছো, হ্যাঁ যে আমার ছেলেরা বড় হোক আর আমার হক আদায় করবে, এটা হয় কখনো? আগে সন্তানের হক আদায় করো, তারপরে তুমি নিজের বাবা মার হক পাবে। কিন্তু আমরা বুড়োরা এখনো তো জানি না যে নিজের সন্তানের হক কোনটা, বুঝলে? এখনো তো জানি না যে নিজের সন্তানের হক কাকে বলে, হক কি জিনিস, এটাই তো আমরা এখনো শিখলাম না, জানলাম না। তাহলে ছেলে কি করে হবে? এরই লেগে তো রাস্তায় জালসাত করতে আসছি, আর ছেলে বলছে কি জানেন, সানসান নন সাই সাই, বুঝেছেন? মুসলমানের ছেলে, হাই রে হাই রে হাই রে, কি করবে বলেন তো? গান তো জান বলবে, ও ভালো দোয়া দরুদ তো জানবে না, কারণ বাপ মাই তো যা শিখায়নি, বাবা মাই তো জানে না। আদর্শবান যদি বাবা মা হয় তবেই না আদর্শবান সন্তান তৈরি হবে, আর আদর্শবান যদি না হয় তো কি করে হবে বলুন বাবজি? ইটের ফার্মা যদি গোলমাল হয় তো ইট তো ওরকমই হবে, বুঝলে? কিন্তু আমরা নিজেরাই তো ঠিক করলাম না, তো কি করে হবে? প্রত্যেক বাবা মার কাছে নিজের ছেলের পাওনা হলো কি বলেন তো? প্রত্যেক বাবার বিয়ের আগে নিজের ছেলের হক শুরু হয়ে যায়, কি বলেন তো? প্রত্যেক ছেলের কাছে পাওনা, প্রত্যেক বাবার কাছে বলবো, প্রথম নাম একটাই বলি, প্রথম নাম্বার পাওনা হলো প্রত্যেক ছেলের কাছে জন্মের আগে, প্রত্যেক বাবার কাছে পাওনা হলো তাকে সুন্দর একটা মা দান করো। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যদি আমাকে সুন্দর একটা রমণী দাও তো আমি জগৎকে আলোকিত করব, কিন্তু আমরা তো তা করি না বাবজি, সুন্দর একখানা মা দান করো, কিন্তু আমরা তো মা দান করি না, মা না মা, শুধু গেলাম আর শুধু ঠিক না, দেখি বিয়ে করে চলে এলাম, বাস হয়ে গেল। আচ্ছা বলুন, হিমসাগরের আমের মজা আপনি কি এই যে কোনো চুক আমের মধ্যে পেতে পারেন? ওই স্বাদ কি হবে? যেই আমের স্বাদ ওই গাছ লাগাতে হবে তবেই না। আপনি মুর্শিদাবাদ মালদাতে আম খেয়েছেন, খুব ভালো লেগেছে, মজা লেগেছে আপনাকে, আপনি চিন্তা করলেন আজকে বাড়িতেই লাগাবো, আরে যা বলতে গেলে টাইম লেগে যাচ্ছে, থাক বাদ দিয়ে দিলাম, সময় চলে যাচ্ছে, বলবো? হ্যাঁ, না না জিজ্ঞেস করছি, আমি দেখছি বক্তা যদি আসলে আসে, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, তো শুনুন, মন দিয়ে শুনুন, খুব জটাই বলবো, খুব শিক্ষার জন্য মূল্যবান কথা বলবো, আমরা ব্যতিক্রম ভাগ্যক্রমে আসি গো, বুঝলেন তো, সবসময় পাওয়া যায় না, কিন্তু ভালোবাসা যদি হয় ইনশাল্লাহ যখন হবে তখনই আসবো। মেন হচ্ছে লক্ষ কোটি টাকার চাইতে ভালোবাসাটাই দামি জিনিস, আর আপনাদের এদিকে এসে সত্যি খুব ভালো লাগলো, আপনাদের এলাকার মানুষ নিঃসন্দেহে ভালো, কিন্তু কিছু কিছু আমার এক জায়গায় একটু গোলমাল হয়েছিল, তো ভেবেছিলাম যে আমি আর আসবোই না এইদিকে, কিন্তু যাকে সত্যি খুব ভালো, আপনারা খুব ভালো মানুষ, রামচন্দ্রপুরের মানুষ বলুন, এইদিকের মানুষ বলুন, কাছাকাছি তো সব, হ্যাঁ হঠাৎগঞ্জ, এটা কি হঠাৎ করে স্বরূপনগর, হঠাৎগঞ্জ মানে হঠাৎ করে গঞ্জ হয়ে গেছিল নাকি? তাদের জায়গায় ওরকমই হয়,
থানা স্বরূপ নগর জাগা এসব এলাকার লোক খুব ভালো, খুব বুঝেছেন তো, সত্যি আপনাদেরকে খুব ভালো বলবো। আমি আজকে যেখানে এসে যার বাড়িতে রয়েছি আল্লাহ ইউনুস মঞ্জুল সাহেব, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে আবাদ করুক। তবে আমি সকলকে অনুরোধ করব এই ভরা মজলিসে দোয়া করবো, আমি মুসাফির মানুষ ভাইজান সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা যারা এখন অবধি নামাজ ধরেন নাই প্রত্যেকে কিন্তু আগামীকাল থেকে নামাজ ধরে নিন, কিছু তো একটা করুন, কিছু তো একটা করুন, নামাজ ধরে নিন, নিজের কিছু নিজের লেগে একটা তো কিছু করুন, যা কিছু করছেন এগুলো পরের জন্যে, কিন্তু নিজের জন্যে তো কিছু করুন। বাবজি সোনামুখী আমার, হ্যাঁ তেরি লেগে বলবো সোনামুখী আমার, আমাকে খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, তো আজকে গলা আমার বসাই ছিল কিন্তু মোটা গলদা চিংড়ি খেয়েছি তো ওই জন্য মানে একটু গলা উঠছে, আচ্ছা যাকগে অসুবিধে নেই, হ্যাঁ তো প্রবলেম নেই, মহাব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। জি এবার করলো কি, প্রত্যেক বাবার কাছে পাওনা হলো, ছেলের পাওনা হলো সুন্দর, তাকে মা দান করা। আপনি আমি যেটা বলছিলাম ছেড়ে দিয়েছি, আম খেতে গেলেন, আম ভালো লাগলো, আপনি চিন্তা করলেন বাড়িতে গাছ লাগাবো, এবার বাড়িতে গাছ লাগাবো আর কিনতে যাবো না বারবার, তা আপনি আমের গাছ কিনতে গেলেন, এবার বন্ধুকে সঙ্গে করে নিয়ে গেছেন, মাস্টার মাস্টার তো আপনার টাকা পয়সা আছে, গিয়ে এবার বলছে যে ভাই ওই যে মুর্শিদাবাদে আম খেয়েছিলাম ওই আমটা কোন গাছ, বলে এই দেখুন এই গাছটা। আপনি বলছেন এত গাছ দেখতে ভালো নয়, স্কিন খারাপ কালো, কিন্তু পাতাগুলো খুঁকড়া চুকড়া এসব চলবে না, তার পাশে আর একটা গাছের চারা আছে লম্বা গাছ দেখতে ভালো বটে কিন্তু মাল খারাপ দিবে, পরে পস্তাবেন বলে যা হবে হোক দাও। আপনি ওই আম গাছ নিয়ে এসে লাগালেন বাড়ির উর্বর জমিনে, কয়েকদিন হয়ে গেল যত রকম ওষুধ দেওয়ার জল দেওয়ার দিলেন, ভালো হয়ে গেল, আম গাছ বড় হয়ে গেল, এবার আমে মুকুল ধরল, আম ধরল, এবার আপনি বাড়ির আম গাছের নিচে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে এসে বসে বসে হাসছেন আর চিকচিক করছেন, রে যা এবার রে এবার আমি আম কি গাছে নিজের গাছের আম খাবো, বিহাই বিহানের বাড়িতে আত্মীয়র বাড়িতে দিয়ে পাঠাবো আর আমাকে কিনতে হবে না, খুব আনন্দ। তাই চিন্তা করেন দেখি প্রথমে আমি একবার একটা আম করে খাই, বহুদিনের তপস্যার ফল আজকে, অনেক দেরি লেগেছে গাছটাকে মানুষ করতে, বহুত খরচা হয়েছে, প্রথম বাস আমি একবার আমটা পারি, আহারে এই বলে আগেকার প্রথম যখন গাছের যে কোনো গাছের ফল হতো, লাউ বলুন আর আম বলুন যাই বলুন, আগে মসজিদে দিত মাওলানাদেরকে ফাতিয়া করার লেগে, এখন আর আমাদেরকে কেউ দেয় না, সব নিজে নিজে খেয়ে নিচ্ছে, বুঝলেন তো। কিন্তু দেখুন তো এই মাস্টার চিন্তা করলো প্রথম গাছের আম আমি একবার প্রথম সাত করি, গাছ থেকে আম পেড়ে যেমন মুখে কামড় দিয়েছে মুখেও পানি চোখেও পানি ঝরছে, কেন বলেন তো এত টক। বন্ধুকে বলছে বন্ধুরে আমার কি কিছু খামতি হয়েছে, দেখ সেবার মধ্যে কোনো ভুল হলো নাকি, বলে মাস্টার মশাই সব ঠিক আছে, কোনো ত্রুটি আপনার হয় নাই, কিন্তু এখন ভুল হয় নাই, ভুল প্রথমেই হয়েছে, বলে কখন, বলে গাছ চয়েস করতে মিসটেক হয়েছে। আপনি হিমসাগরের আমের গাছ যদি লাগাতেন হিমসাগর আম হতো, যেই গাছের আম যে আমের গাছ লাগিয়েছেন ও তো ওই আমই দিবে। তাহলে যে চিন্তা করুন যদি আপনি সুন্দর মা দান করেন, আদর্শবান মা যদি ছেলেকে দান করেন ও তো আদর্শবান ছেলে তৈরি করবে, আর মা যদি সেরকম হয় ছেলে তো বুঝতে পারছেন কি হবে, হ্যাঁ যদি কোম্পানি খারাপ হয় ও তো মাল খারাপ হবে, প্রোডাক্ট খারাপ হবে, কোম্পানি ভালো হলে সব ভালো হবে। এবার আপনারা ভাববেন মৌলভী সাহেব এতদিন কোথায় ছিলেন, এই ওয়াজ যদি আগে করতেন ভালো হতো, কাজ তো সেরে ফেলেছি, বিয়ে তো হয়ে গেছে কি করব, বাদ দিব। আর আমি বলবো বাদ দেবেন না, কোনো মাল খারাপ হলে ওকে বাদ দিতে হয় না, ওকে মডিফাই করতে হয়, বুঝলেন তো, মডিফাই করবেন, কোনো পার্স খারাপ হলে বাদ দেওয়া যায় না, ওকে মডিফাই করুন সেটা ঠিক চলবে, মডিফাইটা কি বলে দিচ্ছি আপনাকে, কিন্তু আমরা সেটা করি না। গেলাম আর দেখলাম মেয়েটার মধ্যে চার্চের মধ্যে আল্লাহ রসুল বলেছেন দেখবে সুন্দর মেয়েটা, বংশ পরিচয় আত্মীয় স্বজন অর্থশীল, এবং তার আখলাক দিনদার রয়েছে কিনা, পরেশগার রয়েছে কিনা, চার্চের মধ্যে যদি তিনটে না থাকে একটা যদি থাকে মেয়েটা পরেশগার দিনদার হয় তাহলে বিয়ে করো, আর সেরকম মেয়ে যদি না হয় তোমার ছেলে নষ্ট হবে না, তুমিও কষ্ট পাবে, তোমার সংসারেও কষ্ট হবে, তাই তো বাবজি। বলে তো আমাদের এরকম হচ্ছে, আমাদের ছেলে ফিলে তো ওই জন্য ওরকম বিগড়াচ্ছে, মা ভালো নয় এরই লেগে হচ্ছে,
মা বোন তোমরা রাগ করে না, তোমাদেরকে বলিনি আমাদের দিকের মেয়েদের কথা বলছি, হ্যাঁ তোমরা রাগ করো না, তোমাদেরকে কেন বলবো, একটা দিনের জন্য এসে তোমাদের সম্পর্কে তোমরা খুব ভালো, ও আমাদের দিকে মেয়েরা ওরকম এলাকে বলছি, তোমরা রাগ করো না তাহলে হবে, বুঝলেন তো? হ্যাঁ জি জি, ওদেরকে কিছু বলা যাবে না ভাই, ওদেরই তো সব, ওদেরই তো সব, বুঝলেন তো? হ্যাঁ রে লক্ষ্মী ভাণ্ডার যে লুটা লুটছে, আমার খুব ভাইরাল ওয়াজ আছে লক্ষ্মী ভাণ্ডার নামে, আমি আর বলছি না, কিন্তু আমি প্রত্যেকদিন দোয়া করি মমতা পিসির লেগে, যে আল্লাহ মমতা পিসির যেন মন পরিবর্তন না হয়, আমার বাবার দিদি, বাবা বলছে মমতা দিদি, তো আমার তো দিদি হয় না আমার পিসি হচ্ছে, এলেকে বলি আমার মমতা পিসির মন পরিবর্তন করো না আল্লাহ, 500 টাকা দিচ্ছে 500ই থাক, আর যেন না বাড়াতে যাই, 500 দেওয়াতে যদি এদের এত পিক আপ হয়, যদি 5000 টাকা পায় স্বামীকে তো 14 বার তালাক দিবে ভাই, হ্যাঁ চিন্তা করে দেখুন। হাইরে হাইরে মেয়েরা এখন বলছে, বুঝলেন তো, আমরা এখন স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই, বুঝলেন তো, এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ ছেলেরাও বলছে কি করব মাওলানা, আমার বউ বলছে আমি যাব চাকরি করতে, তুমি করো রান্না, কি করব মিস্টার মিন্না, এই তো হচ্ছে কি বাবার, এই লেগে বলছি তোমরা রাগ করো না, তোমাদের কথা বলছি না, কিন্তু আমরা করছি কি, মা চয়েস করার টাইমে যাচাই করছি না, মেয়েটা দিনদার কিনা আদর্শবান কিনা ওগুলো যাচাই করছি না, শুধু দেখছি দুনিয়াবি কিছু থাকলে পরে হয়ে গেল, চিন্তা করে দেখবে যাকে তুমি বিয়ে করছো সে তোমার আগামী দিনের সন্তানের মা হতে যাচ্ছে, তাই তোমার সন্তানের মা যখন চয়েস করবে ওকে ভালো করে যাচাই করবে। আমি বলেছিলাম গত এতে জালসাতে বলেছিলাম 2-3 জায়গায়, আপনাদেরকেও বলে দিচ্ছি, বুঝলেন, আমি এক মাস্টারের বিয়েতে গেছিলাম, আমাকে নিয়ে গেছিল মাস্টার মশাই, যে চলো তো ভাই ডাক্তার বউ দেখতে যাবে, তো মাস্টার জিজ্ঞাসা করলো মেয়েটাকে কতদূর পড়াশোনা করেছো, বলে ডবল এম এ, বলে তাই নাকি, বলে হ্যাঁ, কি নিয়ে পড়েছো, কমার্স না আর সায়েন্স, বিভিন্ন রকম কোন ডিয়ারে পাস করেছো, ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সমস্ত কিছু, ওকে প্রশ্ন করা হলো জেনারেল নলেজে, মেয়েটা অ্যান্সার দিয়ে দিল, ওর পাশে নানি বসেছিল, ও তো বেশি পাকা, ও মনে হচ্ছে ও সব জানে, এবার আমাকে বলছে জাকির ভাই তুমি কিছু জিজ্ঞাসা করো, আলো আমি কি জিজ্ঞেস করবো ভাই, মেয়েরা তো এমনিতে তো আমাদেরকে দেখে লজ্জা করে, আমি কি জিজ্ঞেস করবো, বলছে না এসে যখন তখন জিজ্ঞাসা করো, এবার আমি বললাম ঠিক আছে, আমি মেয়ে থাকে বলছি বোন, বলে কি, বলছে বোন তুমি সবই তো ডবল এম এ পড়েছো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আরাবিক জানো, বলছে হুম জানি, বললাম তো আরাবিক জানো, বলছে হ্যাঁ জানি, তো তাকতে ওর বুড়ি নানি বসে আছে, বলছে আমার নতনি সব জানি, দুই খতম দিয়েছো আমাদের মক্তুবি, যা দুয়া জিজ্ঞেস করবেন সব পাবেন, আমি ওকে দুয়া জিজ্ঞেসই করতাম না, ওই বুড়ি নানি বললো যে সব দুয়া জানে, ওই লেগে আমার মেজাজ গর্ব হয়ে গেছে, আমি তখন এবার বলছি আচ্ছা বোন তুমি সব দোয়া জানো, হুম জানি, আলো তো কই বলো তো দেখি, ভাত খাওয়া দোয়া কি, তো বলছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাই, চিন্তা করতে পেরেছেন, মাস্টারকে বলছি মাস্টার ভাই হয়েছে, মাস্টার বলছে হ্যাঁ ঠিক হয়েছে, মানে উশালাও জানে না, বুঝলেন, ও জানে না, ও বলছে ঠিক হয়েছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম ভাত খাওয়ার দোয়া, আর ও আমাকে বলছে পায়খানা ফিরার দোয়া, চিন্তা করতে পেরেছেন, এই তো সমাজের রীতি, কিন্তু কি করব বাপজি, ওই আমরা দেখছি আর বিয়ে করে নিয়ে চলে আসি, তো ওই মেয়ে যে জন্ম আগে নিজের বাবা মার কন্ট্রোলে থাকে নাই, ওর ছেলে মেয়ে কি করে কন্ট্রোল হবে, আগে প্রত্যেক বাবার কাছে ছেলের হক রয়েছে, জন্মের আগে তাকে একটা সুন্দর মা দান করো, সুন্দর মা দান করো, অনেক হক রয়েছে আমি বলছি না, তাই যদি তুমি আদর্শবান মা তৈরি করো তোমার ছেলে ভালো হবে, মা যদি গোলমাল হয় তাহলে সবই বরবাদ হবে, কিন্তু কেমন মায়ের ছেলে চিন্তা করুন, বলছে হুজুর আপনি যখন বাড়ি যেতে বলছেন আপনার কথা মানতে হবে, যেহেতু আপনি নবীর সাহাবি আমি চলে যাচ্ছি, তখন আর লয়ে বান্দা সাহাবি আমার বলছেন শোনো বাড়ি যাচ্ছ যাও, কিন্তু একটা কাগজ তোমাকে দিচ্ছি, যাওয়ার পথে এই কাগজটা চিঠিটা তুমি গাছে টাঙিয়ে দিবে, বলে ঠিক আছে হুজুর আমি গাছে টাঙিয়ে দিব, এবার বাচ্চা ছেলে চিঠিখানা লিখে গাছে টাঙিয়ে দিল, বাড়ি চলে গেছে, এবার যখন সকাল হয়ে গেল রাস্তায় দেখছি আর কেউ পা বাড়াতে পাচ্ছে না, পুরো রাস্তায় রক্তে লেলিহান হয়ে আছে, চারিদিকে রক্ত বইতে আছে, লাশ আর লাশ পড়ে আছে, কারো লাশ গাছের ডালে, কারো হাত কেটে আছে, কাউরির মাথা আলাদা
হয়ে আছে, কাউরির বডি আলাদা হয়ে আছে, সমস্ত গ্রামের লোক রাজদরবারে হাজির হলো। ওগো গভর্নর হাউস, ওগো আমাদের আমিরাল মুমিনিন, বলে কি হয়েছে? বলে অনর্থক হয়ে গেছে, দেশে দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি করে রে? বলে হুজুর, আমাদের দেশে মনে হয় কেউ আক্রমণ করে দিয়েছে, রাস্তায় পা বাড়ানো যাচ্ছে না। বলে কি হয়েছে? বলে আমাদের দেশে কে আক্রমণ করে দিয়েছে, কেউ হামলা করে দিয়েছে, রাস্তায় পা বাড়াতে পাচ্ছি না, শুধু লাশ আর লাশ পড়ে আছে। তখন আল্লাহওয়ালা ওই সাহাবি আমার বলতে আছেন, তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি আগেই নিষেধ করেছিলাম বাড়ির বাইরে কেউ বেরোবে না, আমার কথা শুনোনি দেখলে তো? বলছে হুজুর, তাহলে আপনি মেরেছেন ওদেরকে? আমরা তো ভাবলাম অন্য দেশ হামলা করেছে, তাহলে আপনি? বলে না, আমি কেন মারবো? তোমাদেরকে দেখে মনে হয় যে আমি পারবো? আরে আমার কি শক্তি আছে, আমাকে ধাক্কা দিলেই পড়ে যাব, আমিও সব করিনি বাবা রে। বলে তাহলে কি করে হলো? বলে হ্যাঁ, এটা একটা প্রশ্ন। বলে শোনো, তোমরা বাড়ি চলে গেছিলে, আমি একটা চিঠি লিখেছিলাম, একটা বাচ্চার হাতে জঙ্গলের গাছে টাঙিয়ে দিতে বলেছিলাম, ওই চিঠিটা কোনো মানুষকে লিখি নাই, ওই চিঠিটা লিখেছিলাম জঙ্গলের পশুকে, বলেছিলাম ওরে জঙ্গলের পশু, তুই জেনে রাখ, আজ থেকে আমি নবীর সাহাবি এসেছি, আমার দেশে থাকা কালীন, আমার রাজত্বে থাকাকালীন কেউ যেন চুরি ছিনতাই না করে, কেউ যেন ব্যভিচার না করে। রাত্রে বেলায় যদি খারাপ উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরো, এদের কাউকে বাড়ি ফেরত যেতে দিবি না, আমার বদলা তোরা নিবি। তুমি কি কোরআন পড়নি? আল্লাহ রসুলের বাণী শোনোনি? মান কানা লিল্লাহে কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তাদের গোলাম হয়ে যায়, যারা আল্লাহর গোলাম হয় সারা জগৎ তাদের গোলামি হয়। তাই আমার কাজটা জঙ্গলের পশুরা করেছে, তাই আমার আল্লাহ পাক বলে বান্দারে ফামান তাবিয়া হুদায়া, যদি হেদায়াতের মধ্যে থাকো তোমরাই কামিয়াবি হবে, তোমরাই লাভবান হবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো ইহ জগৎ পর জগৎ কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তাআলা তোমার জিম্মা নিয়ে নিব। বুঝতে পারলেন তো কিরকম ঘাপলা দিলাম? এটাই হচ্ছে আল্লাহ পাকের দান, অসুবিধে নেই তো? জাগে সোনামুখী বাবজিরা আমার কলিজার টুকরো, আমি আপনাদের অনেক বয়সে ছোট দেখে মনে হচ্ছে আপনাদের বাপ আমি, কিন্তু তা নয়, বুঝলেন তো? হ্যাঁ, মানে আমার শরীর দেখে পোশাক দেখে মনে হচ্ছে আপনাদের আলহাজ হাফিজ তরিকুল সাহেব, হ্যাঁ, ওনার থেকে অনেক আমি জুনিয়ার, ওনার হাঁটুর বয়সের ছেলের বয়সের হব, বুঝলেন তো? কিন্তু যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কিন্তু সব জায়গায় বললে তো হবে না, কম বয়স বলে লোকে তখন ভ্যালু দিবে না, ভালো বয়স্ক মনে করছে বলে লোকে হুজুর হুজুর বলছে, বুঝলেন তো? তো যাকে অসুবিধে নেই, সোনামুখী বাবজি আমার কলিজার টুকরো, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আবাদ থাকুন সোনামুখী। আর সবাই মিলে আমি মুসাফির মানুষ বলেছিলাম আপনাদের জন্য ছোট্ট করে মুখতাসার একটা দোয়া করব, তো যাকে, তো তার আগে একটা ছোট্ট করে নাসারি পড়ে, হ্যাঁ, গজল বলবো, নাত বলবো, কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন? জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। আমাদের দিকে মেয়ে ছেলেরা মানুষ যখন মারা যায় তো সুর করে করে কাঁদে, কোনো মানুষ মারা গেলে আমাদের দিকের মেয়েরা সুর করে করে কান্না করে, আপনাদের দিকে কেউ রকম করে? আমাদের ভুল করে একজনের স্বামী ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, পাওয়ারওয়ালা ওষুধ ছিল তো বাবা, ও অজ্ঞান হয়ে গেছে স্বামী, বুঝলেন? পাওয়ারওয়ালা ওষুধ ছিল, স্বামী অজ্ঞান হয়ে গেছে, বুঝেছেন? এবার যখন স্বামী অজ্ঞান হয়ে গেছে, বউ ধাক্কা ধুক্কি মেরেছে, বউয়ের যখন স্বামীর সারা শব্দ পাইনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আব্দুর রউফ মণ্ডল, হ্যাঁ, জালসা কমিটির সদস্য, 5,000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কই আব্দুর রউফ মণ্ডল সাহেব? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক বাবজি সোনামুখী আমার, এই নেন। আচ্ছা আচ্ছা, ভুল করে আমাকে দিন না, কারণ লোকে আমাকে গজল বললে আমাকে পয়সা দেয়, ওই পয়সা তো ভুল করে আমার পকেটে ভরলি, বেতন বুঝে নিন ঠেলা, তো যাকি ও করবেন না। হ্যাঁ, রাজিবুল ইসলাম কাকন ডাক নাম, সুবহানাল্লাহ, যাকে উনিও দিয়েছেন, বিলজার্সের দোকান উনিও দিয়েছেন, এটা কত? 1,000 নাকি 1,500? আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো, আলামিনের নামে 500 টাকা, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আচ্ছা সুবহানাল্লাহ, আচ্ছা বলুন তো দেখি আমার নবী পৃথিবীর বুকে কবে এসেছেন?
এসেছেন কবে? 12ই রবিউল আউয়াল। জন্মের কথা বলিনি, নবীর জন্ম দিবস নয়, নবীর জন্ম তো বহু পূর্বে হয়েছে যখন কিছু সৃষ্টি হয় নাই, কিন্তু নবী সেদিন 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন হয়েছে, আগমন দিবস। তো তো 12ই রবিউল আউয়ালে সাদকা, এখানে কোনো বান্দা নাই, একজন যে 1200 টাকা দিব নবীর মহব্বতে, আমাকে দিতে বলছি না, এই জালসার জন্য 1200 টাকা একজন বান্দা দিন, নাই কোনো বান্দা, আমার মন বলে আপনারা দিবেন, আমরা তা তো নয়, বুঝলেন তো, আমরা স্বার্থপর। এখন যদি নাও পারেন 2 মাস পর দিবেন, তাও যদি না পারেন তো সামনে বার জালসার সময় দিবেন, তবু যদি না পারেন তো কি আছে, মরার পরে দিবেন। জি, আর কত অপশন দিব বলুন, মরার পরে দিবেন, কোনো ব্যাপার নেই। তো আমাদের দিকে যেটা বলছিলাম, মেয়েরা সুর করে করে কান্না করে, ওর স্বামী ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, বউ ভাবছে আমার স্বামী হয়তো পটল তুলেছে। সুবহানাল্লাহ, নাম বলতে হবে না, সাহেব ভাইজান আমার যাকে 1200 টাকা দিয়েছেন, হ্যাঁ যদি দেবেন উনি1200 টাকা হুজুর বলেছেন, নবীজির 12ই রবিউল আউয়ালে এসেছিলেন আমার দাদা, পৌষ মাসের লাস্টে উনি দিয়ে দেবেন। আবার হুজুরকে বলছেন আপনার আলোচনায় খুশি হয়ে, আপনি বিভিন্ন ধর্ম থেকে এত সুন্দর আলোচনা করেছেন আমি মুগ্ধ, তাই খুশি হয়ে হুজুরকে উনি আবার 100 টাকা মিষ্টি মুখ করার জন্য দিয়েছেন। মাশাআল্লাহ, জি জি, আসুন, জি জি, জগদ্ধাত্রি মোহি মহা সুদামহে, ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, হ্যাঁ, তার সৃষ্টিকর্তার কৃপা আপনার উপর হোক। হ্যাঁ, 12ই রবিউল আউয়ালের সানে, আরে সংস্কৃতিতে বলা হয় ও মহানবী কবে পৃথিবীর বুকে আসবে, কোটি কোটি পরমানতং আপাইনি তু আধারিষ্টারি, ওম রবিউল আউয়ালম শুভে সাদিকম পাধারিত ভূমণ্ডলি। সুবহানাল্লাহ, ওই যে মহান নবী পৃথিবীর বুকে আগমন হবে শুভে সাদিকে রবিউল আউয়ালে, যাকে ভাইজান দিয়েছেন দাদা, ওনার আমি এটা ভালো করে যত্ন করে রাখি, আর আমাকে কেউ গিফট যদি যেটাই দিবে ওইটাই আমার কাছে 1 লাখ টাকার থেকে দামি, বুঝলেন তো, এটা জেনে রাখলে হবে না। তো যাকে সোনা মুখে আমার, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম, আমরা কেমন স্বার্থপর, বলবো না ছেড়ে দিব, সত্যি বলছেন, হ্যাঁ মাশাআল্লাহ, জিন্দাবাদ। তখন তো আমি বলে দিই কথাটা, তো আমরা কেমন স্বার্থপর দেখুন। তো মেয়েটার ভুল করে ভেবেছে আমার স্বামী মারা গিয়েছে, এই বলে মেয়েদের যা কাজ, সুর করে করে কান্না করা, পাড়ার লোকজনকে ডেকে সে সুর করে কান্না করতে লেগেছে, আমার স্বামী মরে গেল নতুন খাট রেখে, কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি ঘুমোবো গো, গ্রামের লোক তো রাখবে, ভাই ওর স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই ঘুমাবি? বলছি, বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি, মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। দ্বিতীয়বার দেখুন কেমন সান্ত্বনা, মেয়েটা বলছে আমার স্বামী চলে গেল নতুন হোন্ডা বাইক রেখে, কে নিয়ে বেড়াবে গো? তো দেওরা বলছে আমি যে আছি গো, মুরল মতো বুড়া তো রাখবি, আরে ভাই ওর স্বামী মারা গেছে, ওর দুঃখ ও বোঝে, তোর কি আনন্দ হচ্ছে? বলে তোমরা ভুল ভাবছো কেন, আমি কি সত্যি কি নিয়ে বেরিয়েছি নাকি, মেয়েটা তখন থেকে কান্না করছে তাই আমি সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা চিন্তা করুন, তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল 1 লাখ টাকা ঋণ করে, কে পরিশোধ করবে গো? তখন দেওরা বলছে যাই গ্রামের মোড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দাও না, আমি কি ঠিকা নিয়েছি? বুঝলেন, ঘুমোবার সময়ও, বাইকে নিয়ে যাওয়ার সময়ও, জি, সাইনু টায়ারের দোকান 1200 টাকা, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, বুঝলেন। তাই এই বটর সাইকেল নিয়ে বেড়ার সময়ও যখন পয়সা দিতে হচ্ছে তখন বলছে মোরল তোমরা সান্ত্বনা দাও, তো তেমনি যখন বলছি কারা শুনবেন হাত উঠাচ্ছেন, আর যখন পয়সার কথা বলছি তখন হাত নামাচ্ছেন। রুহু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয়, যাগ্গে মহব্বতে একবার সুবহানাল্লাহ বলেন, জি, ইবানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। 1200 টাকা কটা হলো, দুইজন নাকি, দুইজন হয়েছে, তার তিনজন দিয়েই দেন, ছুঁচো মেরে হাত গুনতে লাভ কি, 5টা পাক পঞ্জাতনের নামে 5 জন, দুজন হয়েছে আর 3 জন নেই, এত বড় মহফিলে দোয়া করে দেবো আপনাদের জন্য, যান
মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আপনাদের জন্য দোয়া করবো বাবজি। আর ইনশাল্লাহ এই জাবানে যেটা বলি সেটা হয়, আল্লাহ হয়, আল্লাহ ইজ্জত রাখেন, চিন্তার কোনো কারণ নেই। বুঝলেন তো, এজে কম হতে পারে কিন্তু আল্লাহ তেজে অনেক দিয়েছেন, আর গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি হয়। বুঝলেন তো, তো অসুবিধে নেই বাবজি, সোনামুখী শুধু অ্যাঙ্গেলে ডোজ মারছি তাই তো। নাই কোন আর তিনজন ব্যক্তি ইয়াং যুবক ছেলে এখানে, কেউ নেই যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি ইয়াং যুবক ছেলে, তোমাদেরকে অফার দিলাম 1000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, দোয়া করে দিব ভালো বউ পেয়ে যাবে। আর যাদের বিয়ে হয়ে গেছে চাচা কাকারা, আপনারা যদি মনে করেন যে নাও চৌকাঠ পাল্টাতে হবে আর একটা দরকার, তো 2000 টাকা লাগবে। জি জি জি, অফার দিলাম তো, কোনো ব্যাপার নেই, হ্যাঁ কোনো নেই, চিন্তার কোনো কারণ নেই। সোনামুখী আমার তাড়াতাড়ি করে দেখি, আর তিনজনকে দিয়ে চেয়েছি 1200 টাকা। আমরা ওয়ালরাউন্ডার আছি, সব পারি আল্লাহ রহমতে, কিন্তু কালেকশন যেহেতু একবার হয়েছে, আর আমি কালেকশনের দিকে গেলে বাসটা মার খেত, যার কারণে আমি প্রথমে বলেছিলাম যে হুজুর না ওইদিকে দিন না, তো কালেকশন সব হয় এটা জেনে রাখেন, চিন্তার কোনো কারণ নেই। তো হওয়া ভাতে মানে লাকুড়ি দেওয়াটা আবার কেমন দেখাচ্ছে, তো যার জন্য আমি শুধু মহব্বতের খাতিরে চাইছি আপনাদেরকে, আপনারা তো যথেষ্ট দিয়েছেন। নাই কোনো বান্দা এখানে, তাড়াতাড়ি করে তিনজন দিন দেখি, যোগ্য বাপের যোগ্য ছেলে, তিনজন ব্যক্তি, তিনজন তাড়াতাড়ি করে। দর্শন কে দিন লহরাইল হো, ও জাতি মক্কা মদিনা, ভোজপুরি বলছি সুবহানাল্লাহ বলেন। দর্শন কে দিন লহরাইল হো, ও জাতি মক্কা মদিনা, মৌসম বাহার ফির আইল হো, ও জাতি মক্কা মদিনা। আর কেউ কি দিবে না, ঝন্টু মোল্লা ওর আব্বার নামে 2000 টাকা, কই ঝন্টু মোল্লা এখানে আছে না, আছে কি এখানে সেটাই বলছি, কত ঝন্টু মোল্লা একবার সামনে এসো ভাই, দেখা করো ভাই আমার সোনামুখী, ওরে হাত তো মিলাও, বাইরে তো আমাদের সঙ্গে হাত মিলাও কোনো চান্সই থাকে না, বাংলাদেশে বলে অন্য দেশে মানে কমিটির এমন জায়গা রাখে কারোর সঙ্গে মিলাতেই দেয় না। তো এখানে তো ভালো যে আপনারা সামনাসামনি বহুত এত কাছাকাছি রয়েছেন এবং সবার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, বুঝলেন তো, যাকে একবার তো মুসাফা করে যাও সোনামুখী। কই ঝন্টু মোল্লা, ঝন্টু মোল্লা ভাই আমার এইখানে তে ছিল, আর ছিল কি না ছিল তা 2000 টাকা দানে বুঝা গেল। আমি দোয়া করি মাওলা স্টেজে বসিয়া, তুমি কবুল করো মাওলা আরশে রহিয়া, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা তিনজনা দিন 1200 টাকা করে তিনজন। ওই ঝন্টু মোল্লা ভাই থাকলে পরে সামনে এসো, স্টেজ জালসার কমিটি বৃন্দ যারা সদস্য রয়েছে সকলকে বলছি একবার পারলে পরে সামনে আসবে সোনামুখী আমার, আপনাদেরকে বলেছি তিনজন নাই মা বোন লক্ষ্মী ভান্ডার, তোমরা যদি থাকো তোমরা দাও, সফিকুল 500 টাকা, মা বোন তোমাদের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ, ভুল করে যেন অন্যজনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, আর যদি না দাও তাহলে এমন দোয়া করব ফিঙ্গার মিলবে না, লিঙ্কও হবে না, আপডেটও হবে না, বই টাকা উঠাতে পারবে না। যাই হোক সোনামুখী আমার, তাড়াতাড়ি করে বাবজি সোনামুখী, এই দেখুন পিছন কাটতে কার লাগলো মানে আগ কাটতে কার ছাড়লো, এটাই হচ্ছে নিয়ম। বক্তা চলে এসে যখন আমি আর আপনাদেরকে বিরক্ত করছি না, তবে তিনজন চেয়েছিলাম যদি দিতেন খুব ভালো হতো, তিনজন নেই, তিনজন যদি থাকতেন তাহলে খুব ভালো হতো, তাড়াতাড়ি করে রে যাও স্যার 500 টাকা ভালো। জি জি জি, রে যাওল ভাই 500 টাকা করে হয়েছে ইনশাআল্লাহ। কমিটির এক সদস্য অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সাইফুল, তার ভাই ফারুক ও সদস্য 500, এর আগে দিয়েছে আবার ফের আপনি বলেছেন বলে 500 টাকা। কই সাইফুল্লাহ ভাই, সাইফুল মারা গিয়েছে, ও সাইফুল মারা গেছে ওর নামে, এর ভাই, আচ্ছা আপনার ভাই, আচ্ছা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, তাহলে 500 দিয়েছে, 1000 টাকা দিয়েছেন আরো 500 টাকা, আচ্ছা বেশ, আচ্ছা আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন একশো, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক মাশাআল্লাহ ইনশাআল্লাহ, 10 এর লাঠি 1 এর বোঝা, অসুবিধে নেই, আল্লাহ পাক আপনাদের নেকদানকে কবুল করুক। আমি আর আপনাদেরকে বেশি বাড়াচ্ছি না, বিরক্ত করছি না, ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, আল্লাহ যদি হায়াত রাখেন আবার হবেন, আপনারা দোয়া করবেন ভালো থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হে রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের সকলকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখো, ইমান নিয়ে সকলেই যেন মরতে পারি, সকলেই বলি আল্লাহুম আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জনাব হযরত মাওলানা মোহতরম জাকির হোসেন সাহেবের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছি, আপনাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা রেখেছেন, মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনারা প্রচারে দেখেছেন আমাদের 2 রাত্র ব্যাপী ঐতিহাসিক ইসলামী জলসার যিনি প্রধান মেহমান।